কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হলো হুগলি জেলার গোঘাটে। গোঘাটির বেঙ্গাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিলটি অনুষ্ঠিত হয়। 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আজ এই মিছিলের ডাক দিয়েছিলেন এলাকার তৃণমূল নেতৃত্বরা। এছাড়াও পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মিছিলে সামিল হন এলাকার বহু মানুষ। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা বাসুক চট্টরাজ, লক্ষণ কোটাল সহ আরও অনেকে। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা এবং পেট্রোল ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদ, 100 দিনের কাজের 8 মাস কোনো টাকা পায়নি লেবাররা, তার প্রতিবাদে বেঙ্গাইগ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজ মিছিলটা করছি। ঠিক আছে, কোন সংসদ থেকে? বেঙ্গাই 16 নম্বর সংসদ দায়িত্ব নিয়ে করছে। গোটা বেঙ্গাইগ্রামের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কী কী দাবি রেখেছে? আমরা দাবি রেখেছি পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে এবং সঠিক টাইমে জব কার্ড হোল্ডারদের টাকা মেটাতে হবে, সেই দাবিতে আমরা আজকে মিছিল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।